দুপুরে বেলা বিভিন্ন তরকারি থাকতো, খাইতে মজা লাগে না। এখন তো শেষ পর্যন্ত আজকে বানাইলে সার্টিন সার্টিন আর পাবদা মাছের বিরিয়ানি আমার লাগে, তার বাদও এখন তো খাইতে মজা লাগে না। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শেয়ার করলাম আপনার সাথে। একটা হয়েছে আমার আজকে দাদা করছি আর কি অবতার। আজকে আমার একজন সহকর্মী এক মান্তর লাগে যাইরা গিয়ে টৌরো, তো তাইনরে বিদায় উপলক্ষে আজকে আমরার পক্ষ থেকে তাই লাগি ছুটির পরে কিছু মিষ্টির আয়োজন করছে, তাই মিষ্টি মুখ করাইয়া দিছি। কেন মিষ্টি আসলো এটা দেখো স্পঞ্জের মিষ্টি আর কি, ওটা আমরা আনছি তাইনের লাগি, তাইনের উপলক্ষে আমরা আজকে মিষ্টি খাইছি আর কি সকলে। ও ছুটির বাদে করছি এটা আমরা, অন্যদিন আর বাদে চিন্তা করলাম আমি একটু চা বানাই লাইদু। যদিও আমরা সিকিউরিটি গার্ড সহ চা আমরা 13 জন আর কি স্টাফ, আমি 13 কাপ চা বানাইছি। আর এটা আমার একজন সহকর্মী আমার সন্ধ্যার সময় বাসার দিয়া ফাটাইছেন পাটি সপ্তাহ, নাইকল আর ক্ষীর মিক্স করিয়া যে মজার একটা পাটি সপ্তাহ বানাইয়া ফাটাইছেন। আমি কইছিলাম আমার বিকালি বেলা উনি জানে সাইডে পাটি সপ্তাহ খাইতে, আমি কথা কই তুই তেনার ভাত দিয়া ফাটাইছেন। বাদে দেখি সন্ধ্যার সময় কত সবের মাছ আমার আব্বাই কিনে আনছেন, মানে আমি যেটা দেশি মাছ বালা হয় আর কি। ও দেখো ট্যাংরা মাছটা আমার বেশি ভালো লাগে, এটার আমরা ট্যাংরা খই। এটা দেখো কত তাজা মাছ, এটা আওয়ারের মাছ আর কি মারিয়ে আনছে। আমার একজন আসন তান সবসময় মাছ দেওয়া যায় না আর কি, আমার ভালো ভালো মাছ খইলো ফোন দিল আর না দেওয়া যায়। আর ইনো দেখা যায় যে কত সবের খানির আয়োজন, এই খানির লগে হালকা নাস্তা এটা টিফিনের সময় খরা হয়েছে। এটা খরার একটা কারণের লগে আমার একজন সহকর্মীর ছেলে তাইন গোল্ডেন এপ্লাস পাইছিলে আর কি, দেখা মাইস্টুন স্কুল থাকি আর কি, তে ওই তাইন খাওয়াইছিলে আর কি, তাইনের ছেলের গোল্ডেন এপ্লাস পাইছুন করি আর কি। এটা একটা সুসংবাদের মিষ্টি আর কি, সবাই রে খাওয়াইছিল আমরা খাইছিলাম। তে কো বাজে কই একটু ছবি তুলিয়া রাখি, যদিও একটা বাক্কা আগেও করছিলাম কিন্তু আপলোড করতাম মন থাকে না।